খুববুর ভূত হল গইনে নে ভূতবুর ভূত হয়ে থাকিল আর মাত্র ৪৮ ঘন্টা অপেক্ষার হব অন্ত কার ৰ’ল গৈ দম্ভ সেয়া হব স্পষ্ট লোকসভার নির্বাচনের অন্তিম পর্যায়ের ভোটগ্রহণের ইতিমধ্যে অন্ত পড়ছে অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ আছিল মুঠ ৫৭টা সমষ্টিত অহা ৪ জুনত ফলাফল ঘোষণা হব সমগ্র দেশবাসী নির্বাচনের ফলাফলক লৈ উদ্বিগ্ন এইবারের ফলাফলক লৈ রাজনৈতিক বিশ্লেষক সেফোলজিস্ট অথবা সমীক্ষা কোনেও এক স্পষ্ট ধারণা দিব পৰা নাই কারণ এইবারের যুঁজখন বিরোধীর মতে সংবিধান রক্ষার যুঁজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগতেই বিরোধীয় জনতার মাজত এটা ধারণা বিয়পাবলৈ সক্ষম হয়েছিল যে ২০২৪ চনের নির্বাচনটোই দেশের শেষ নির্বাচন ইয়ার পিছত দেশত আর গণতন্ত্র না থাকে এই বিষয়টুক প্রধান ইস্যু হিসাবে লওয়া বিরোধীর বাবে এই নির্বাচনী যুঁজ কিছু পরিমাণে সহজ করে দিলে ইউটিউবার ধ্রুবরাঠিয়ে বিভিন্ন সময়ত প্রধানমন্ত্রী মোদিয়ে ঘোষণা করা প্রতিশ্রুতিবর প্রতিশ্রুতি হয়ে থাকা বিভিন্ন সময়ত নিজের সুবিধার বাবে নিজে স্থিতি সলুয়া আদি বিষয়বর তথ্য সহকারে ব্যাখ্যা করেছে তদুপরি উত্থাপন করা বিষয়বর সহজ ভাষাত উত্থাপন করার বাবে সাধারণ জনতারও বোধগম্য হয়েছে তদুপরি দেশের জনতা বর্তমান মূল্যবৃদ্ধি আর কর্মসংস্থাপনহীনতাত ইমানেই দগ্ধ হয়েছে যে এইবার পুনের অচ্ছেদিনের কামনা করা নাই সেয়ে বিজেপির নিজস্ব ভোটবেঙ্কবর বাহিরে যিবর ভোট বিগত সময়ত আন দলের ভোটারেরপরা লাভ করেছিল তেনে ভোট এইবার লাভ করার আশাহীন ইয়ার উপরি প্রধানমন্ত্রী মোদিয়ে ২০১৬ চনত ঘোষণা করা বিমুদ্রাকরণের প্রভাব ২০১৯ চনের নির্বাচনলৈকে ইমান স্পষ্টক পড়া নাছিল যদিও কিন্তু ২০২১ চনেরপরা ইয়ার প্রভাব দেশের যুব প্রজন্মর মাজত স্পষ্টক ধরা দিছে সেয়ে বছরই ২ কোটির সংস্থাপন দিব বলে বাট চাই থাকা যুব প্রজন্মর যথেষ্ট ক্ষোভ বৃদ্ধি পাইছে প্রধানমন্ত্রী মোদীকে ধরে বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে তদুপরি কৃষকর আইন দুগুণ করার প্রতিশ্রুতি দিয়া সরকারে যেতিয়া কৃষকর বিলাই বিপত্তি নোহা হওয়া কৃষি আইন বলবৎ করলে তেতিয়াই দেশের ঘাইক উত্তর প্রদেশ হারিয়ানা আর পঞ্জাবর কৃষকর মাজত ক্ষোভর উদ্গীরণ ঘটিল মোদী সরকারে EWS প্রবর্তন করেও কিছু পরিমাণে অসন্তুষ্টি বৃদ্ধি করলে জনতার মাজত EWSর জড়িয়ে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সংরক্ষণ করার ফলত সমাজের পিছপরা দলিত তথা জনজাতীয় লোকসকল যথেষ্ট অসন্তুষ্ট হল পঞ্জাব হারিয়ানা উত্তর প্রদেশত জনতার অসন্তুষ্টি বৃদ্ধির অন্যতম কারণ আছিল অগ্নিপথ আসনি এই অগ্নিপথ আসনিয়ে দেশের শক্তিশালী সুঠাম দক্ষ যুবকসকলক একেবারে ডেকা বয়সতে বুঢ়া করে পেলালে বিয়া পতার বয়সত অবসর লৈ ঘরলৈ ঘুরি আহিবলগা হওয়াটোয়ে দুশ্চিন্তাত পেলাইছে যুবকসকলক ইয়াক লৈও খুব বৃদ্ধি পাইছে জনতার মোদীর বিগত ১০ বছরীয়া কার্যকালত যে কিছুমান কাম আভুয়া ভাড়িবলৈহে করেছিল সেই কথাও উপলব্ধি করেছে দেশের সচেতন জনতায় ২০১৬ চনের ৮ নভেম্বরত প্রধানমন্ত্রীয়ে বিমুদ্রাকরণ ঘোষণা করেছিল কলাধন বন্ধ করার বাবে বিমুদ্রাকরণের সিদ্ধান্ত লৈছিল যদিও ই কলাধন বন্ধ করার পরিবর্তে অসংগঠিত খণ্ডত কাম করা বহু ব্যক্তির জীবনের উপার্জনের পথ বন্ধ করে দিলে এনেবর ক্ষোভতেই দগ্ধ হয়ে আছে ভারতের যথেষ্ট সংখ্যক জনতা কিন্তু এই ক্ষোভবর ভূতলৈ পরিবর্তন করাত বিরোধী কিমান সফল হল সেয়া অবশ্যই স্পষ্ট হব ৪ জুনতহে নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট